গভীরভাবে মহাকাশ পর্যবেক্ষণের জন্য নাসা হাবল স্পেস টেলিস্কোপ পাঠিয়েছিল 1990 সালের 24 এপ্রিল। এটি বসানো আছে ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উঁচুতে। এই টেলিস্কোপের কল্যাণে গত 3 দশকে মহাকাশ বিজ্ঞান খুব দ্রুতগতিতে এগিয়েছে। সময়ের ধারাবাহিকতায় ব্রহ্মাণ্ডের আরও গভীরে গিয়ে পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়েছে, আর সেই জায়গা পূরণ করতে যাচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নাসার দাবি, এটি মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। নাসা বলছে, মহাকাশ পর্যবেক্ষণ করার নতুন এই চোখ প্রায় 1400 কোটি বছর আগের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ পর থেকে এখনকার সময় পর্যন্ত বিভিন্ন মহাজাগতিক বস্তু, তাদের উৎপত্তি, বিকাশ ও ধ্বংসের বহু ঘটনা পর্যবেক্ষণ করতে পারবে। এমনকি ভিন গ্রহে প্রাণের পক্ষে টিকে থাকার পরিবেশ রয়েছে কিনা তাও কতটা সহায়ক এসব জানা যাবে এর মাধ্যমে। মহাকাশের যে জায়গায় এই অবলোহিত রশ্মি টেলিস্কোপটিকে বসানো হবে সে জায়গা পৃথিবী থেকে 10 লাখ মাইল বা 15 লাখ কিলোমিটার দূরে। উৎক্ষেপণের পর সবকিছু ঠিকঠাক চললে সেই পথ পাড়ি দিতে প্রায় 1 মাস সময় লাগবে। সেখানে পৌঁছে তার আয়নাগুলো ও সানশিট খুলতে এবং অন্যান্য যন্ত্রাংশ চালু করতে সময় লাগবে অন্তত আরও 6 মাস। অ্যারিয়ান 5 ECA রকেটে চেপে এটি মহাকাশে পাড়ি জমাবে আগামী 22 ডিসেম্বর। $10 বিলিয়ন খরচ করে তৈরি করা এই টেলিস্কোপে রয়েছে মূলত 6টি যন্ত্র, যা বিজ্ঞানীদের আবিষ্কার করা বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে অন্যতম। হাবল টেলিস্কোপকে কয়েক দফা মেরামত করা গেলেও জেমস ওয়েবের দূরত্ব বেশি হয়, এটি আর মেরামত করার সুযোগ থাকবে না। হাবলের 1টা আয়না রয়েছে, জেমস ওয়েবের থাকছে 18টি, ভালো ছবি তুলতে সক্ষম করার জন্য যেখানে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এগুলো মহাকাশে একটি আরেকটির সঙ্গে জোড়া লাগবে, তখন এর আকার হবে হাবলের আয়নার 3 গুণ। বিশেষজ্ঞদের ধারণা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপই হবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এসা, সিএসএ, ইসরো, জাপানের জাক্সা ও রাশিয়ার রসকসমোসের পর্যবেক্ষণ ও গবেষণার প্রধান অবলম্বন। মুবাল্লিক করিম, মাই টিভি।